Assalamu alaikum. Welcome to Relumis Skin Care and Pharma Laser Aesthetic Treatment Clinic. আমি আনি আপনাদের সঙ্গে রয়েছি আমাদের বনানি ব্রাঞ্চ থেকে। সবার আগে আপনাদেরকে জানাতে চাই যে আমরা স্কিনে যে প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি সেগুলোতে স্কিনকে হেলদি করার জন্য, কিন্তু স্কিন ব্যারিয়ারে যে ধরনের ইফেক্টগুলো আমাদের উপর পড়ে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইফেক্ট, সান স্ট্রেস অথবা সান এক্সপোজার, সান হিট, সান বার্ন, এই সবকিছু কিন্তু আমাদের স্কিনকে একদম ট্যান অ্যান্ড ড্যামেজ করে দেয়। তাহলে স্কিন কেয়ারে যে এতগুলো প্রোডাক্ট ব্যবহার করি সেগুলোর উপকারিতা আপনি কিভাবে বুঝবেন? স্কিন কেয়ারের প্রথম ধাপই হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন ব্যবহার করলে আপনার স্কিন প্রোটেক্ট থাকবে সান হিট অথবা দেখা যাচ্ছে সান এক্সপোজার, কিংবা দেখা যায় আমরা কিন্তু অনেক বেশি স্ক্রিন টাইম আমাদের থাকে, লাইক আমাদের মোবাইল ল্যাপটপ টেলিভিশন থেকে যে রেডিয়েশনটা আসে সেটাও কিন্তু আমাদের স্কিনকে অনেক ক্ষতি করতে পারে। আমাদের স্কিন সেল ড্যামেজ করার জন্য কিন্তু চুলার সামনে আমরা যখন যাই রান্না করার জন্য আগুনে যে তাপ আছে সেটাই কিন্তু যথেষ্ট, এছাড়াও এত বড় বড় লাইটের যে আলোগুলো সেগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর। এর জন্য আপনারা অনেক দামি দামি প্রোডাক্ট ব্যবহার করার পরও কিন্তু কোনো ধরনের সুফল পাচ্ছেন না, কারণ আপনার স্কিন প্রোটেকশন হিসেবে সানস্ক্রিন আপনি ব্যবহারই করছেন না। সানস্ক্রিন আপনার স্কিনের উপর এমন একটা লেয়ার ক্রিয়েট করে থাকে এবং এমন ধরনের প্রোটেকশন আপনাকে প্রোভাইড করে যার ফলে এনভায়রনমেন্টাল ইফেক্ট বলেন, কোন লাইটের রেডিয়েশন বলেন অথবা সান হিট বলেন, আপনার স্কিনকে কিন্তু কোনোভাবেই ড্যামেজ করতে পারবে না। তাই ঘরে বাইরে সবসময় সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই সানস্ক্রিন ব্যবহার করবেন, বাসায় থাকলে 2 ঘন্টা পর পর এবং বাইরে থাকলে 1 ঘন্টা পর পর আপনাদেরকে সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলে থাকে আমার স্কিনে সানস্ক্রিন একদম স্যুট করে না, স্টিকি হয়ে ভেসে থাকে অথবা দেখা যায় যে একটু চিপচিপে হয়ে থাকে, অয়েলি ভাব হয়ে থাকে। এর জন্য অনেকে ক্রিম টাইপের সানস্ক্রিন একদমই ব্যবহার করতে পছন্দ করে না। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের গ্লুটানেক্স এর সান স্টিক। এটা হচ্ছে স্টিক ফর্মে, একদম একটা ম্যাট ফিনিশ দিবে, স্টিকি বা গ্রিজি হবে না। অ্যান্ড এটা হচ্ছে SPF 50+ উইথ PA++++, অলসো এখানে গ্লুটাথিওন আছে যেটা আপনার স্কিনকে সানবার্ন এবং সান ট্যান থেকে প্রোটেক্ট করার পাশাপাশি স্কিনের ডার্কনেস দূর করে স্কিনটাকে ব্রাইটেন অ্যান্ড হোয়াইটেন করতেও হেল্প করবে। এটা অলসো আপনাকে UV প্রোটেকশন দিবে, এটা একটা লাইট ওয়েট টেক্সচার অ্যান্ড অ্যান্টি এইজিং এরও কাজ করে থাকবে। এটা আমরা সবাই জানি যে সানস্ক্রিন ব্যবহার করলে এইজিং এর সাইনগুলো কিন্তু ভিজিবল হয় না এবং এইজিং প্রসেসটাও কিন্তু ডিলে হয়ে যায়, রিঙ্কলস ফাইন লাইনসটা আমাদের স্কিনে ফর্ম করতে পারে না। সো এটা হচ্ছে একটা মিনারেল সান স্টিক, নন স্টিকি ফিনিশ অ্যান্ড ভেরি ইজি অ্যাপ্লিকেশন বলতেই হয়। সো এই সানস্ক্রিনটা আমরা আমাদের মেল ফিমেল সব ক্লায়েন্টকেই হচ্ছে সাজেস্ট করে থাকি এবং তারা ব্যবহার করে অনেক ভালো রিভিউ দিয়েছে। গ্লুটানেক্স এর এই সান স্টিকটা হচ্ছে নেক্সাস ফার্মা, মানে কোরিয়া থেকে আমরা এটা ইম্পোর্ট করেছি। এটা আপনাকে ইউভি রে থেকে প্রোটেকশন দিচ্ছে ফটো এইজিং ড্যামেজ অথবা দেখা যাচ্ছে হাইপার পিগমেন্টেশন, এই ধরনের প্রবলেম থেকে এভরিডে আপনার যে ইউভি ড্যামেজ গুলো হচ্ছে সেগুলোকে মিনিমাইজ করছে এই সানস্ক্রিনটি। তাই এখন থেকে সানস্ক্রিন ব্যবহার করতে হলে এই সানস্ক্রিনটি ব্যবহার করুন আর অর্ডার করে ফেলুন রেলুমেন্সের নিজস্ব ফেসবুক পেজ থেকে।